বিরানব্বই সালের সাত জুলাই ঢাকা ক্লাব, স্বামী ইলিয়াস কাঞ্চনের শতছবি মাটির কসমের মুক্তি পরবর্তী ঢাকা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বেগম জাহানারা কাঞ্চন। সিলেটে শিবলি সাদিক পরিচালিত মা মাটি দেশ ছবির আউটডোরে গিয়েছিলেন বেগম কাঞ্চন, সেখানে ছেলে জয়ের জন্মদিনের অনুষ্ঠানে। হজ করে এসেছেন কাঞ্চন দম্পতি ৯৩ সালেই। হজে যাবার আগে পহেলা মে একটি চাইনিজ রেস্তোরাঁয় দোয়া চাইলেন তারা। আমি আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। মৃত্যুর মাত্র ২২ দিন আগের কথা, পহেলা অক্টোবর ঢাকা ক্লাব, ছেলে জয়ের সুন্নতে খাতনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বামী ও সন্তানদের নিয়ে বেগম জাহানারা কাঞ্চনের শেষ আনন্দঘন কিছু মুহূর্ত।